লা হাওলা করবেন 100 বার, 200 বার, 100 বার করবেন দৈনিক, তাহলে কি হবে? হারানো জিনিস ফিরে পাবেন, হারানো জ্ঞান ফিরে পাবেন, হারানো সন্তান ফিরে পাবেন, যে কোনো হারানো জিনিস আপনার কাছে চলে আসবে আল্লাহর হুকুমে। একজন সাহাবী নিজের সন্তানকে যুদ্ধে পাঠিয়েছেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই ফিরে এসেছে, আমার ছেলেটা কোথায়? যুদ্ধ করে ফিরে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, তোমার ছেলেটা আসেনি কেন? আসেনি, তুমি লাহাওলা পড়ো। রাতের বেলায় লাহাওলা পড়া শুরু করলেন স্বামী স্ত্রী, সকালে দেখে যে ছেলে ছাগল দুম্বা উঁট নিয়ে ছেলে হাজির। কি ব্যাপার বাবা, তুমি কোথায় ছিলা? বাবা, আমাকে কাফেররা নিয়ে ছাগল ওর যেখানে বাঁধে সেখানে ছাগলের সাথে বাঁধে ফেলছে। আসলা কেমনে? আসছি, হঠাৎ করে দেখি হাতের বান খোলা, ছাগল ভেড়া গুলো আমার সাথে আসার জন্য তৈরি, কে যেন আমাকে এনে এখানে দিয়েছে সাথে সাথে ছাগল দুম্বা সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রাসূল মুস্কি হাসছেন আর বলছেন, আল্লাহর ফেরেশতারা এনে দিয়ে গেছে। যে কোনো বিপদে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাস্তায় পড়েছেন জাম ছুটে যাবে, এত বরকতি একটি দোয়া। আর সবচেয়ে দ্রুত যেই দোয়া কবুল হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, পড়ার সাথে সাথে জবাব দিয়ে দেন কে? যে কোনো বিপদে পড়েছেন সন্তান চেহারা নীল হয়ে গেছে, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, সাথে সাথে সন্তান ফিরে পাবে। যে কোনো মহা বিপদে পড়লেন এটা পড়বেন, সাথে সাথে জবাব দিবেন কে? এর চেয়ে দ্রুত জবাব আল্লাহ কোনোটাই দেয় না।